धन्यवाद। एक बार प्रदीप प्रज्वलन मध्य दिए एवं प्रथमें आवरण उन्मोचन है आवरण उन्मोचन जन मंचे आस्ते आस्ते अवतीर्ण हो उत्तरीय पड़िए सम्मान जाना अल्प लोक ही रही एक आत्ताले दिए उत्साहित कर ব্যক্তিগত ভাবে আমি বিশ্বাস করি না যে পূজোর উদ্বোধন হয় উৎসবে, কাজে এই যে দুর্গাপূজাকে কেন্দ্র করে যে উৎসব সেই উৎসবের উদ্বোধনে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তাতে অবশ্যই আনন্দিত। আমরা এই চলতি বছরে এপ্রিল মে মাসে একটা ভয়ঙ্কর সময় কাটিয়ে এসেছি, কমবেশি প্রত্যেকেই করোনাজনিত প্রতিকূলতার মুখোমুখি হয়েছি। সেই সময় কাটিয়ে আজকে অক্টোবরে এসে যেরকম একটি উৎসবের অংশ আমরা হয়ে উঠছি সকলে, সেটা আমাদের সবার কাছেই আনন্দের বিষয়। আর আমাকে এখানে উদ্যোক্তারা ডেকেছেন তার কারণ দেওঘরিয়ার ইতিহাসে একটি কাজ করেছিলাম 5 বছর আগে, সেই জন্য। হ্যাঁ, আমার জন্ম দেওঘরিয়ায়, বড় হয়ে উঠে দেওঘরিয়ায়, সেই সূত্রে এই কাজটির সঙ্গে আমি জড়িত, ফলে দেওঘরিয়ার প্রতি আমার আবেগ স্বাভাবিকভাবেই অনেক বেশি। কাজে সেই দেওঘরিয়ারই এক পুজো, সেই পুজোর সঙ্গে এবং পুজোর উদ্বোধনের সঙ্গে আমার নাম জড়িয়ে গেলে সেটা স্বাভাবিকভাবেই আনন্দ। দু এক কথায় বেলঘরিয়ার দুর্গাপুজোর ইতিহাস নিয়ে যদি আমি বলি, একটা সময় যদি 200-300 বছর আগে দেখা যায় তখন বেলঘরিয়ায় তো 12-13 মাস সর্বজনীন দুর্গাপুজোর প্রচলন ছিল। বড় বড় যে জমিদার বাড়িগুলো ছিল সেই জমিদার বাড়িগুলোতে পুজো হতো। একটি ইন্টারেস্টিং ঘটনার উল্লেখ পাওয়া যায়, সেটা হচ্ছে এই পার্শ্ববর্তী আনন্দমের কাছেই যে মিত্রদের পরিবার, তাদের পরিবারও প্রায় 400 বছরের পুরনো, তাদের ঠাকুর দাদার এখনও অংশ আছে ভগ্ন দেখা যায়। সেই ঠাকুর দালানে একসময় নিয়মিত দুর্গাপুজো হতো। তা 1817 সালে উইলিয়াম কেনি এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন ওই ঠাকুর দালানে। তাতে তখন গ্রামে, তখন তো বেলঘর গ্রাম ছিল, আজকের চেহারা পায়, সেই গ্রামের লোকেদের ক্রোধ হয় এবং তারা উইলিয়াম কেনিকে তো বেলঘরিয়ার থেকে তারা নিয়ে সেই স্কুল উঠে যান এবং সেই সঙ্গে সেই পুজো বন্ধ হয়ে যায়। বেলঘরিয়া দুর্গাপুজো সম্পর্কে মানে সবচেয়ে প্রাচীন উল্লেখ এটাই পাওয়া যায় 1817 সালে। তারপরও বিভিন্ন পরিবারগুলোর মধ্যে তো দুর্গাপুজো প্রচলন ছিল, যেগুলো জমে যাওয়ার ফলে এখানে গাঙ্গুলিদের বাড়িতে হতো, তারপর তারক মুখার্জিদের বাড়িতে হতো, আরও বিভিন্ন জায়গায় হতো। তারপর আস্তে 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 সেইগুলো দুর্গাপুজো পারিবারিক দুর্গাপুজো, সে বারবারই দুর্গাপুজোর প্রচলন শুরু হয়। আমাদের পঞ্চগড়ের কাছে এখনও দুর্গাবাড়ি বলে একটা বাড়ি আছে, সেই বাড়িতে 1956 সাল পর্যন্ত পাড়ার লোকেরাই একত্রিত হয়ে দুর্গাপূজা করত। পাড়া বলতে তখন বেলঘরিয়াকে দুটো ভাগে ভাগ করা হতো, উত্তর পাড়া আর দক্ষিণ পাড়া। ফিডার রোডের এপাশটা হচ্ছে উত্তর পাড়া আর ওপাশটা দক্ষিণ পাড়া। তা এপাশে যখন আমাদের এই দুর্গাবাড়িতে দুর্গাপূজা হতো, বারবারই দুর্গাপূজা, তখন ওপারে 1925 সাল নাগাদ যদি ভুল না বলি তৈরি হয় আমাদের গুরুশিবতলার যে দুর্গাবাড়ি, ওখানেও তখন একই সঙ্গে বারবারই দুর্গাপুজো শুরু হয়। তারপর আস্তে আস্তে সর্বজনীন দুর্গাপুজো খোলা মাঠের মধ্যে সবাইকে নিয়ে, সেটা হয় 1940-এর দিকে, আমাদের যে এখন রত্নেশ্বর শিব মন্দির আছে স্টেশনের দিকে যেতে গেলে, তার উল্টো দিকে একটা মাঠ ছিল, এখন সে মাঠ নেই, বাড়ি হয়ে গেছে। সেই মাঠে 1940 সালে দুর্গাপুজো হয়, বারবারই দুর্গাপুজো প্রকাশ্যে সবাইকে নিয়ে এবং ব্রাহ্মণ্য আধিপত্যের বাইরে গিয়ে সাধারণ মানুষ একত্রিত হয়ে তারা অন্যান্য পুজোগুলো মূলত ব্রাহ্মণরা করত।
তারপর তো আস্তে আস্তে বাড়ি বাড়ি পুজো চেহারা আপনারা আজকে দেখছেন। সতেরো পনেরো চুয়ান্নটা নববর্ষে পদার্পণ করবে। দেশভাগের পর তখন আরো প্রচুর মানুষ বেলঘরিয়া এলেন, তখন কলোনিগুলো তৈরি হলো, বেলঘরিয়ার মধ্যে আরো নতুন নতুন দুর্গাপুজোর পরিসর তৈরি হলো, পুজো তৈরি করতে শুরু হলো। এই আর কি বেলঘরিয়ার দুর্গাপুজোর ইতিহাস নিয়ে যদি দেখা যায়, এইরকমই একটা আউটলাইন আমরা পাই। এসব বিষয়ে বুঝে লিখেছিলাম, পরবর্তী ক্ষেত্রেও যে সংস্করণটা বেরোবে তাতেই থাকবে। তাছাড়া তো বেলঘরিয়া নিয়ে আরও অনেক কিছু বলা যায়, বলার আছে, কিন্তু এই জায়গাটা বা এই মঞ্চটা বোধ হয় তার উপযুক্ত জায়গা নয়। কাজেই আপনাকে এইটুকু বলে সতর্কলীকে আবার ধন্যবাদ জানিয়ে আমি ঠিক করছি। ধন্যবাদ তন্ময় ভট্টাচার্য মহাশয়কে।